অথেন্টিক সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে তাদেরকে আমরা সার্টিফিকেট দিয়ে থাকি। টোটাল 16টি আউটলেট আছে আইফিক্স ফার্স্টের, তো সেখান থেকে সে চাকরির সুযোগ পাবে। কালকে আপনাদের একটা সফটওয়্যার নাম বলছিলাম, গত কালকে অথবা গত পরশুদিন আগের দিন, filehippo.com, মনে আছে? যেখান থেকে আপনার কম্পিউটারে অনেক অ্যাপ্লিকেশন ফ্রিতে নামাতে পারতেছেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বরাবর মতো চলে আসলাম একটি নতুন ভিডিও আপনাদের মাঝে। আমি আবার চলে আসলাম আইফিক্স ট্রেনিং সেন্টার। এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ট্রেনিং করাচ্ছে, যারা আসলে এই বেকার জীবনটাকে দূর করে যারা স্বাবলম্বী হতে চাচ্ছে তাদের জন্য কিন্তু এই ট্রেনিং সেন্টারটা গড়ে তোলা হয়েছে। তাই সরাসরি আমরা এখানে যিনি আছে দায়িত্বে টিচার, উনির সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর চলে আসলাম আপনাদের এখানে, এসে দেখি প্রচুর পরিমাণে স্টুডেন্ট রয়েছে। মূলত এখানে কী কী ধরনের ট্রেনিং করাচ্ছেন আপনারা? এখানে হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিংয়ে আপনার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ শিখেছি আমরা। আচ্ছা, বেসিক টু অ্যাডভান্স এবং সফটওয়্যারের বেসিক এবং অ্যাডভান্স দৌড়ে শিখেছি অ্যান্ড্রয়েড প্লাস আইফোন। আচ্ছা, তো আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে এখানে তিনটা শিফটে আমাদের ক্লাস করানো হয়। একটা হচ্ছে সকালে, একটা হচ্ছে দুপুরে, একটা হচ্ছে রাত্রে। আর বিশেষ করে হচ্ছে যুবকদের জন্য সবচেয়ে সহজ সেটা হচ্ছে তার পার্ট টাইম, তার সেই মূল্যবান সময়টাকে কাজে লাগাতে পারবে, এখান থেকে কাজ শিখতে পারবে। এবং বিশেষ করে হচ্ছে সে 3 মাসে একটা হার্ডওয়ার্কিং মাধ্যমে দেখা যায় তার নলেজকে আপডেট করে সে ভবিষ্যতে আর্নিং করার একটা সুযোগ পাবে। আচ্ছা, কোন কোন ধরনের যারা বেকার আছে তারা কি কাজগুলো করতে পারবে, যারা শিক্ষিত? অনেকে পার্ট টাইম জব করে। আচ্ছা, দেখা যায় বিকাল পর্যন্ত তার জবের টাইম, সে ইচ্ছা করলে 5টা থেকে 8টা পর্যন্ত এখানে সময় দিয়ে কাজটা শিখতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে কতদিন ট্রেনিং করতে হবে আর কত টাকা লাগবে ট্রেনিং করতে, বা কী কী প্রয়োজন পড়বে তাদের ক্ষেত্রে? বর্তমান সময় অনুযায়ী ট্রেনিংয়ের প্রাইসটা খুবই কম। 3 মাসে হচ্ছে 32,000 টাকা দিয়ে তাকে জয়েন করতে হবে। 32,000 টাকা? জি। আচ্ছা, আর যেটা খাওয়া দাওয়া বা এখানে যদি কেউ দূর দূরান্ত থেকে আসে তাদের থাকা? হ্যাঁ, ঢাকার বাইরে থেকে যারা আসবে তাদের জন্য হোস্টেলের ব্যবস্থা আছে, সুযোগ সুবিধা এখানে আছে, সম্পূর্ণ এসি রুম করা আছে আমাদের। আচ্ছা, তো এখানে থেকে সে কাজটা শিখতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে কি থাকা খাওয়ার জন্য সম্পূর্ণ কি ফি আছে নাকি নাকি কস্টিং? না, এটা একটা কস্ট ধরা হয়। আচ্ছা, 32,000 টাকার বাহিরেও যেটা খাওয়া দাওয়া আছে 3 মাসে সেটা আপনারা এটার সাথে অ্যাড করবেন না, এটা আলাদা পে করতে হবে? জি, আলাদা পে করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে ওনারা কী কী ধরনের কাজ শিখতে পারবে? এখানে হচ্ছে মোবাইলের হার্ডওয়্যারের, আচ্ছা, এবং মোবাইলের সফটওয়্যারের কাজ, অ্যান্ড্রয়েড প্লাস আইফোন। আচ্ছা, এবং বিশেষ করে হচ্ছে আমাদের অথেন্টিক সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে তাদেরকে আমরা সার্টিফিকেট দিয়ে থাকি, যাতে দেশে এবং দেশের বাইরে এটা সে কাজে লাগাতে পারে। আচ্ছা, ধরে একটা একজন শিখে একদম শিখে ফেলেছে, সম্পূর্ণ কাজ শিখে ফেলেছে, সেক্ষেত্রে কি আপনারা শুনেছি যে আপনাদের এখানে নাকি কাজ, মানে আপনাদের যে শোরুম আছে ওখানে নাকি জবের সিস্টেম আছে, এটা কতটুকু সত্য? বিষয় হচ্ছে এখান থেকে ট্রেনিং নেওয়ার পর, আমাদের সরকারি সার্টিফিকেটটা নেওয়ার পর প্রত্যেকটা ছাত্রকে 15 থেকে 1 মাসের আপনার একটা সুযোগ দেওয়া হয় কাজের। সেটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য ইন্টার্নির সুযোগ। আমাদের টোটাল 16টি আউটলেট আছে আইফিক্স ফার্স্টের, তো সেখান থেকে সে চাকরির সুযোগ পাবে। আচ্ছা, সেক্ষেত্রে নাকি আমি শুনেছি, এর আগে আমি ভিডিও করেছিলাম, আপনারা নাকি আপনাদের একটা কোর্স আছে নাকি ফার্স্ট সেকেন্ড থার্ড একটা পুরস্কারের ব্যবস্থা আছে, যারা আসলে একটা লটারির মাধ্যমে নাকি আপনারা এটা করে থাকেন? স্কলারশিপ তো আমাদের সবসময় থাকে, আর দেখা যায় এখানে আপনার বাইকের ব্যবস্থা দেওয়া আছে এবং কম্পিউটারের ব্যবস্থা আছে, আইফোনের ব্যবস্থা আছে, এটা হচ্ছে পুরস্কার হিসাবে দেওয়া হয়। আচ্ছা, না একটা লটারি হয় নাকি আপনারা যারা আসলে যারা স্টুডেন্ট আছে তাদের একটা 3 মাসের কোর্স নেয়, তার মাধ্যমে নাকি একটা লটারি সিস্টেম হয়, সেক্ষেত্রে নাকি যারা আসলে ফার্স্ট হয়ে যায় তাদের নাকি অ্যামাউন্টটা কমে আসে? জি, 100% স্কলারশিপ দেওয়া হয় লটারির মাধ্যমে। লটারির মাধ্যমে? আচ্ছা, 60% এবং 80%। আচ্ছা, তাহলে আমাদের কিছু স্টুডেন্ট দেখান যে আসলে কতটুকু তারা কোথা থেকে আসে একটু। হ্যাঁ, আপনি যে স্টুডেন্ট এখানেই তো আছে, আপনি নেন তারা কোথা থেকে? হ্যাঁ, যে ওনারা কি কাজ শিখতেছে? জি, ওনারা এখন বর্তমানে প্র্যাকটিস করতেছে আপনার মাদারবোর্ডের উপরে, এবং যার যার ইকুইপমেন্ট টুল সব কিছু আলাদা আলাদাই আছে আমাদের এখানে। যেমন আমাদের থিওরিক্যাল ক্লাসের পর ওটাকে প্র্যাকটিক্যাল করানোর জন্য তাদেরকে সরাসরি মাদারবোর্ড দিয়ে দেওয়া হয়, যাতে সে এখানে নিজ ইচ্ছায় কাজটি নিজে হাতে করতে পারে, অর্থাৎ হাতে কলমে যেটাকে বলা হয়। আচ্ছা, মানে এই মেশিনটা দিয়ে কী কাজ করা হচ্ছে? এটা হচ্ছে জুম অ্যাক্স, যেমন ছোটো ছোটো জিনিসগুলো আপনার বাইনাকুলারের মাধ্যমে, মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা জুম করে দেখতে পারি, বড় দেখতে পারি। মানে এটাকে জুম করে এটা দেখার জন্য এই মেশিনটা? হ্যাঁ, আমাদের মাইক্রোচিপগুলো তো অনেক ছোটো ছোটো, দেখা যায় পার্টসগুলো অনেক ছোটো ছোটো, সেটা খালি চোখে দেখা অসম্ভব। আচ্ছা, যার কারণে প্রত্যেককে একটা করে
আলাদা মাইক্রোস্কোপ দেওয়ার ব্যবস্থা করে সুযোগ আছে, মানে প্রতিটা ডেস্কে প্রতিজন আলাদা আলাদা করে সম্পূর্ণ যা যা কিছু লাগে অ্যাক্সেসরিজ গুলো ওনার একটা ফোন খুলতে বা লাগাতে বা যা কিছু লাগে সম্পূর্ণ আপনারা আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছেন। এবং ওনারা কিন্তু অলরেডি কাজ শিখতেছে আপনারা, প্লাস এই কম্পিউটার স্ক্রিনে যেটা রয়েছে সেটা দিয়ে আপনারা ট্রেনিং করান। জি, এটা হচ্ছে আমাদের ওয়াল বোর্ড যেটার মাধ্যমে আমাদের কম্পিউটার প্লাস আমার থিওরিক্যাল ক্লাস আমরা করিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, মানে এখন তারা সফটওয়্যার কাজ দেখছে আইফোনে, তো মানে যেটা বলছেন যে সফটওয়্যার কাজগুলো, সফটওয়্যার কাজগুলো কি এখানে আপনারা সরাসরি শিখাচ্ছি? সরাসরি এখানে কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখে তারপরে ওনারা অলরেডি শিখতেছে? জি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে ধন্যবাদ। আসলে বিশ্বরা এখানে কিন্তু প্রচুর ট্রেনিং সেন্টার যারা কাজ করতেছে তারা দেখতেছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কম্পিউটার, এবং এখন লাঞ্চে অনেকে এখান থেকে লাঞ্চে আসে যার কারণে এখন তুই ব্যাস পরিপূর্ণ শুরু হয়নি। যারা আসলে বেকার আছেন, বেকার না থেকে এই ধরনের কাজ কিন্তু শিখে আপনারা কিন্তু বেকার জীবনকে দূর করতে পারেন, কারণ একটা 3 মাসের কোর্স আপনারা কিন্তু নিয়ে কিন্তু আপনারা কিন্তু এখানে অনেক কিছু শিখতে পারবেন। একটি মোবাইল কীভাবে সার্ভিস করতে হয় বা কীভাবে কাজ করতে হয় মোবাইলের সম্পর্কে কিন্তু আপনারা সম্পূর্ণ তথ্যগুলো পেয়ে যাবেন। তো অবশ্যই যদি আপনারা কাজ এখানে শিখতে চান অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করবেন, এখান থেকে আপনারা কিন্তু শিখে কিন্তু কিছুটা অনেক স্বাবলম্বী হতে পারবেন। তো আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি, নেক্সট একটি ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।